ইউরোপের দেশ পর্তুগাল শ্রেষ্ঠত্বের একটি পর্যটন গন্তব্য হিসেবে সুপ্রতিষ্ঠিত। ফাইভ স্টার ট্যুরিজমের জন্য লিসবনকে বিশ্বের দ্বিতীয় সেরা শহর হিসেবে বেছে নিয়েছেন পর্যটকরা। প্রথম অবস্থানে থাকা গ্রিসের এথেন্সের পরেই পর্তুগালকে পছন্দে রেখেছেন ভ্রমণ পিপাসুরা। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংস্থা money.co.uk ওয়েবসাইটে হাইলাইট করা র্যাঙ্কিং, ট্রিপ অ্যাডভাইজারের মতো সাইটে ভ্রমণকারীদের রিভিউ এবং রেটিংয়ের বিবেচনা করে এবং হোটেল, রেস্তোরাঁ, নাইট আউট এবং করণীয় জিনিসগুলোর ক্ষেত্রে সেরা রেট দেয়া শহরগুলিকে বিশ্লেষণ করা হয়। পর্তুগালকে তার সামগ্রিক পর্যটন অফারের 15.8% শীর্ষ ভ্রমণকারী স্কোর সহ র্যাঙ্ক করা হয়েছে। এদিকে মৌসুমের শুরুতেই পর্তুগাল ভ্রমণে এসেছেন বিপুল সংখ্যক পর্যটক। মূলত আবহাওয়া আর তুলনামূলক কম খরচে বেশি সুবিধার কারণেই পর্যটকদের পছন্দের শীর্ষে পর্তুগাল। এছাড়াও রাজধানী লিসবন থেকে বিভিন্ন শহরে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে 21 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত আন্তনগর ট্রেনের টিকিটে 80% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে পর্তুগালের রেল বিভাগ কম্বোয়স পর্তুগাল। এতে প্রায় সব শহরেই পর্যটকদের পদচারণা বাড়ছে। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দ নদী নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দ নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্দ নদ।